ডেঙ্গু জ্বর ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটির ঝুঁকিপূর্ণ 7টি ওয়ার্ডে শুরু হয়েছে এডিস মশা নির্মূল অভিযান। ওষুধ ছিটানোর পাশাপাশি সচেতন করা হচ্ছে নগরবাসীকে। 15 জুন মাঠে নামবে ভ্রাম্যমাণ আদালত, তখন কোথাও এডিসের লার্ভা পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষা মৌসুম পূর্ব জরিপ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 38, 40 ও 45 নম্বর ওয়ার্ড ডেঙ্গুর জন্য উচ্চমাত্রার আর 13, 15, 21 ও 23 নম্বর ওয়ার্ড মধ্যম মাত্রার ঝুঁকিপূর্ণ এলাকা। এমন সতর্কতার পর ডেঙ্গু ছড়ানোর জন্য দায়ী এডিস মশার লার্ভা নিধনে শুরু হলো 3 দিনের অভিযান। ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে ছিটানো হচ্ছে ওষুধ। ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে আমরা সেখানে চিহ্নিত অভিযানটা শুরু করেছি এবং এটা অব্যাহত থাকবে। ধানমন্ডিবাসী খুবই সচেতন, তাদেরকে আমরা অবহিত করেছি যে তাদের আঙিনা, তাদের যে বিডিভিশনের জায়গাটা রয়েছে ছাদের, সেখানে যেন পানি জমে না থাকে। নির্মাণাধীন বিল্ডিং 2 নম্বর, এখানে কয়েক লক্ষ লার্ভা আপনাদের সামনেই আপনারা দেখেছেন, তাও কিন্তু কিছু ধ্বংস করা হয়েছে। অভিযানের প্রথম দিন জোর দেয়া হয় সচেতনতা বাড়ানোর ওপর। আগামী 15 জুন থেকে চলবে ভ্রাম্যমাণ আদালত। না অবশ্যই, এই 3 দিন পর থেকে আমরা জরিমানা আনতে যাব। এই 3 দিনের ক্রাস প্রোগ্রামে আমরা সচেতন করে দিচ্ছি। কোনো জায়গায় জমানো পানি আছে কিনা বা কোনো বিল্ডিং প্লেস আছে কিনা যেখানে ডেঙ্গু মশা জন্মাইতে পারে, যদি আমরা এগুলো পাচ্ছি তাহলে সাথে সাথে ভেঙে দিচ্ছি। আমাদের বিল্ডিং সবসময় ঝুঁকিপূর্ণ, এটা মানে অসচেতনতার কারণে এটা হয়েছে, আমরা এখানে বলে দিবো এবং আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এটার জন্য। ডেঙ্গু রোধে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী। হ্যাঁ, ডেঙ্গুতে মারা গিয়েছে মানে বোঝার আগে, ট্রিটমেন্ট করার আগেই মারা গিয়েছে, তো সেই জিনিসটা মনে হলে খুব খারাপ লাগে যে এখন যেমন আমরা সচেতন হয়েছি, আগে যেমন সচেতনতার একটু অভাব ছিল। ডেঙ্গু আক্রান্ত হওয়ার আগেই যে উদ্যোগটা সরকার নিচ্ছে এটা খুবই উত্তম, আমাদের সচেতনতাই পারে ডেঙ্গুর প্রভাবটা কমায় ফেলতে, এটাতে আমরা খুব খুশি, আগে থেকে নেওয়াটাই বেটার। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু বাড়ির চারপাশ নয়, ভেতরেও এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করতে হবে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। ডেঙ্গু জ্বর ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটির ঝুঁকিপূর্ণ 7টি ওয়ার্ডে শুরু হয়েছে এডিস মশা নির্মূল অভিযান। ওষুধ ছিটানোর পাশাপাশি সচেতন করা হচ্ছে নগরবাসীকে। 15 জুন মাঠে নামবে ভ্রাম্যমাণ আদালত, তখন কোথাও এডিসের লার্ভা পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষা মৌসুম পূর্ব জরিপ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 38, 40 ও 45 নম্বর ওয়ার্ড ডেঙ্গুর জন্য উচ্চমাত্রার আর 13, 15, 21 ও 23 নম্বর ওয়ার্ড মধ্যম মাত্রার ঝুঁকিপূর্ণ এলাকা। এমন সতর্কতার পর ডেঙ্গু ছড়ানোর জন্য দায়ী এডিস মশার লার্ভা নিধনে শুরু হলো 3 দিনের অভিযান। ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে ছিটানো হচ্ছে ওষুধ। ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে আমরা সেখানে চিহ্নিত অভিযানটা শুরু করেছি এবং এটা অব্যাহত থাকবে। ধানমন্ডিবাসী খুবই সচেতন, তাদেরকে আমরা অবহিত করেছি যে তাদের আঙিনা, তাদের যে বিডিভিশনের জায়গাটা রয়েছে ছাদের, সেখানে যেন পানি জমে না থাকে। নির্মাণাধীন বিল্ডিং 2 নম্বর, এখানে কয়েক লক্ষ লার্ভা আপনাদের সামনেই আপনারা দেখেছেন, তাও কিন্তু কিছু ধ্বংস করা হয়েছে। অভিযানের প্রথম দিন জোর দেয়া হয় সচেতনতা বাড়ানোর ওপর। আগামী 15 জুন থেকে চলবে ভ্রাম্যমাণ আদালত। না অবশ্যই, এই 3 দিন পর থেকে আমরা জরিমানা আনতে যাব। এই 3 দিনের ক্রাস প্রোগ্রামে আমরা সচেতন করে দিচ্ছি। কোনো জায়গায় জমানো পানি আছে কিনা বা কোনো বিল্ডিং প্লেস আছে কিনা যেখানে ডেঙ্গু মশা জন্মাইতে পারে, যদি আমরা এগুলো পাচ্ছি তাহলে সাথে সাথে ভেঙে দিচ্ছি। আমাদের বিল্ডিং সবসময় ঝুঁকিপূর্ণ, এটা মানে অসচেতনতার কারণে এটা হয়েছে, আমরা এখানে বলে দিব এবং আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এটার জন্য। ডেঙ্গু রোধে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী। হ্যাঁ, ডেঙ্গুতে মারা গিয়েছে মানে বোঝার আগে, ট্রিটমেন্ট করার আগেই মারা গিয়েছে, তো সেই জিনিসটা মনে হলে খুব খারাপ লাগে যে এখন যেমন আমরা সচেতন হয়েছি, আগে যেমন সচেতনতার একটু অভাব ছিল। ডেঙ্গু আক্রান্ত হওয়ার আগেই যে উদ্যোগটা সরকার নিচ্ছে এটা খুবই উত্তম, আমাদের সচেতনতাই পারে ডেঙ্গুর প্রভাবটা কমায় ফেলতে, এটাতে আমরা খুব খুশি, আগে থেকে নেওয়াটাই বেটার। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু বাড়ির চারপাশ নয়, ভেতরেও এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করতে হবে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।